আজি সারা ওড়িশারে যেভিয়া দুর্নীতি কেলেঙ্কারি এতে নবীন পট্টনায়ক দীর্ঘ 22 বর্ষ হল বুড়ি রয়েছেন। অন্যায় বিরুদ্ধে স্বর উত্তোলন সদাসর্বদা করুচি ভারতীয় জনতা পার্টি, কিন্তু নবীন পট্টনায়ক কান বধির হয়েছি বোধে সে বিলকুল কর্ণপাত করু না। আজি প্রশাসন তাখানে সে হোম মিনিষ্টর তাভাগের সে রহি মধ্য সে অপারগ হয়ে রয়েছেন। যে বিধায়ক বিজেপির সে বিধায়ক বিনা কারণে তাঁকু গিরফ করা যাইছি। আপনার ভালোভাবে জাঁচান আপনার দ্বারা হি সারা ওড়িশার এ বিষয় জাঁপারুচ্ছেন। আমার সুভাষ পাণিগ্রাহী যিনি বিধায়ক অনেক দেবগড় বিধায়ক, সেইভাবে ব্যক্তিকে মধ্য বিনা কারণে গিরফ করে যোগ আজ আমার জেলা ভারতীয় জনতা পার্টি তরফ গোটে মানপত্র দিয়াগলা গণধারণা দিয়ে গণেশী লাল যিনি রাজ্যের গভর্ণর তাঁকু প্রেরণ করা গলা এসপি জরিয়া। এবং এই যে দুর্নীতিটা এত লম্বি যাইছি, এত অহংকার ভাবে নবীন পট্টনায়ক তাঁর সরকার চলাউছেন। দেখুন ঝরিঙ্গা বিধায়ক তাঁর না যৌন কেলেঙ্কারি অছি, সে ঝিও যাইকি ভুবনেশ্বর থানার এতলা দিয়েছে। সে এতলা এফআইআর দেলা পরে মধ্য সে এতলা গ্রহণ নকরি সে বিধায়ক অতি চঞ্চকতা সহিত বাহারে বুলুছেন, তাঁকু গিরফ করা যাও না। কিন্তু সুভাষ পাণিগ্র এইভাবে ব্যক্তিত্ব সেইভাবে বিধায়ক গিরফ করা যাইছি। এতে নবীন পট্টনায়কর দোমুহা নীতি নিশ্চিত ভাবে আপনার পদারে পড়ছি। দাবি মানে এটা তো বর্তমান আরম্ভ হল এই যে দাবি, এই যে গণধারণা আমার প্রত্যেক গাঁ গহলের যাব, ইয়া বিরুদ্ধে আমি লড়াই করব। সারা ওড়িশার এ কার্যক্রম জারি রহব। এবং এই যে ঝরিগাঁ বিধায়ক বিরুদ্ধে মধ্য নবরঙ্গপুরের আজ বন্ধ পালন সব চলাচলি চালিছি, কংগ্রেস অন্যান্য দল মধ্যে করছেন। আমি মধ্য তাঁর সহ কথাবার্তা হয়ে আমার সে রূপরেখা দেবু।